আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছো। তো বরাবরের মতো আজকে আলোচনা করব নবম অধ্যায়ের উপপাদ্য চার নিয়ে। তো উপপাদ্য চারের বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তো ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তর? শিক্ষার্থীরা, আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি বড় না হয় তৃতীয় বাহুর চেয়ে, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকানো সম্ভব না। আমরা সেই বিষয়বস্তুটা আজকে কি করব প্রমাণ করে দেখব। তো আমরা একটা আনুমানিক ভাবে একটা চিত্র আঁকি। ABC ত্রিভুজে দেখছো, মনে হয় যে BC বাহুটা আমি বৃহত্তম করে নিয়ে আসলাম, যেখানে BC বাহুটা কি বৃহত্তর হবে। মনে করি ABC একটি ত্রিভুজ যার BC হচ্ছে বৃহত্তম বাহু। মনে করি ত্রিভুজ ABC কে, ত্রিভুজ ABC এ BC বৃহত্তম বাহু, আর অপর দুইটা বাহু তাহলে কি এবি এবং এসি। তাহলে অপর দুইটা বাহুর সমষ্টি কি হবে এবি প্লাস এসি। প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। এখানে তৃতীয় বাহু কিন্তু বিসি, তার মানে বড় বাহুটা বিসি। এখানে এ বি সে কিন্তু বিসি বড়, এ সি সেও কিন্তু বিসি বড়, কিন্তু যখন অপর দুই বাহুর সমষ্টি বড় হবে তখন কিন্তু বিসি কি হবে ছোট হবে, লেস দ্যান হবে। তাহলে দেখো এ বি প্লাস এ সি গ্রেটার দ্যান বিসি, মানে বিসি সে অপর দুই বাহুর সমষ্টি কি হবে বৃহত্তর হবে। তো অঙ্কন বি এ কে দ্বিপদন্ত বর্ধিত করি, এই বি এ কে দ্বিপদন্ত বর্ধিত করি যেন এসি সমান এডি হয়। আমি ইচ্ছা করলে বি এ কে এই পর্যন্ত বাড়াইতে পারবো না, শর্ত আছে যদি ওই পর্যন্ত বাড়াইতে পারবো তখন এসি সমান কি হয় এডি হয়। তার মানে এডি আর এসি বাহুটা কি সমান হবে। তারপরে অংশটা সিডি যোগ করি। প্রমাণ ধাপ এক, ত্রিভুজ শিক্ষার্থীরা দেখো ত্রিভুজ এসি দিয়ে এডি আবার এসি বাহু যদি সমান হয় তাহলে এসি দিয়ে কি ধরনের ত্রিভুজ হয়? নিশ্চয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য জানো কি? সমান সমান বাহুর বিপরীত কোণ দুটো কি থাকবে? সমান থাকবে। তাহলে দেখো এডি বাহুর বিপরীত কোণ সি আর এসি বাহুর বিপরীত কোণটা হচ্ছে ডি। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটো কি থাকে? সমান থাকে। তো আমরা এই দুটো কোণ কি লিখবো? সমান লিখবো। কোণ এসিডি ইকুয়াল কোণ এডিসি, এই দুটো কোণ কি থাকবে? সমান থাকবে। বা কোণ এসিডি ইকুয়াল, দেখো এখানে আছে এডিসি, তো আমি পুরো কোণ বুঝতে আমি বি দিয়ে দেব, তাহলে কি হবে এখানে কোণ বিডিসি। এর জন্য এখানে যে ডি কোণ যতটুকু আছে ঠিক বির জন্য কিন্তু ওই ডি কোণ ততটুকুই আছে। তো দুই নম্বর ধাপ দেখো, দুই নম্বর ধাপে ত্রিভুজ কোণ বি সি ডি, কোণ বি সি ডি গ্রেটার দেন কোণ এ সি ডি। দেখো কোণ বি সি ডি, বি সি টা হচ্ছে তোমার এই পুরো অংশ ত্রিভুজের জন্য, আর এসিডি হচ্ছে এই
এবিসিডির একটা অংশ মাত্র। এই জন্য বিসিডি অংশটা কি বড়, এখানে বিসিডি অংশটা বড়। বা কোন বিসিডি যেটা দেন আমরা এসিডি সমান কি পাইছি জানো, এই যে এক নাম্বার দাবি এসিডি সমান পাইছি কি কোন বি ডি সি। ঠিক আছে শিক্ষার্থীরা, তো এখন দেখো বিসিডি বিসিডি এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিডি, এই কোণের বিপরীত বাহুটা কি বিডি। তো আমরা লিখব বিডি গ্রেটার দ্যান, এখন দেখো বিডিসি এই ডি কোণের বিপরীত বাহুটা হচ্ছে কিন্তু বিসি বিসি। দেখো বিডি কিন্তু দুটো অংশ, এই বিডি কত অংশ দুইটা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এডি। তো আমরা লিখি এবি প্লাস এডি গ্রেটার দ্যান বিসি। তো আমরা বিডি দুটো অংশ লিখলাম, এখানে দেখো এগুলো তো বিডি তার দুটো অংশ, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এডি। বা এবি আমরা দেখো এখানে এডি সমান কি পাইছি, এডি সমান হচ্ছে এসি, আমরা এই এডি পরিবর্তে কি বসাবো এসি গ্রেটার দ্যান বিসি। তাহলে শিক্ষার্থী আমরা প্রমাণ করব যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান বিসি হয়ে গেছে, এবি প্লাস এসি গ্রেটার দ্যান বিসি প্রমাণিত। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই উপপাদ্য চারটা ভালোভাবে বুঝতে পারছো, তোমরা বারবার প্র্যাকটিস করো, খুবই সহজ একটা বিষয়, তোমরা সহজেই শিখতে পারবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।